সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী শেহলা পারভিন তাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত এর আগে গতকাল শেহলা পারভিনকে উত্তরা থেকে আটক করে ডিএমপি সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান অর্থের বিনিময়ে সনদ জালিয়াতির ঘটনায় শেহলা পারভিনের সংশ্লিষ্টতা মিলেছে বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ কিছু দুর্নীতি পরায়ণ সিবিএর দালাল কর্মকর্তা কর্মচারী কম্পিউটার পরিদর্শক দীর্ঘদিন ধরে তারা এই রেজাল পরিবর্তন নাম ঠিকানা পরিবর্তন বয়স পরিবর্তনের কাজটা তারা করে আসছে চেয়ারম্যানের ভৌকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের অফার